করোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্যের মানুষের স্বার্থে সিপিআইএম বিধায়করা তাদের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ২৫ লক্ষ টাকা করে অর্থ বরাদ্দ করেছেন। রাজ্য সরকারের মাধ্যমে এই টাকা খরচ করতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কার্যকরী প্রশাসনিক উদ্যোগ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অনুরোধ জানিয়েছেন বাম পরিষদীয় দলের হুইপ তপন চক্রবর্তী। এই মর্মে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে চিঠি দিয়েছেন তপন চক্রবর্তী। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে পাঠানো চিঠিতে সিপিআইএম পরিষদীয় দলের হুইপ তপন চক্রবর্তী বলেছেন, কোভিড-19 মোকাবিলার জন্য স্বাস্থ্য পরিষেবাকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিধায়করা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ বরাদ্দ করতে চাই। তপন চক্রবর্তী চিঠিতে বলেছেন, এই মর্মে 24 মার্চ প্রয়োজনীয় আইন অনুক ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় বিরোধী দলনেতার পরামর্শে আমি আপনার সাথে যোগাযোগ করি। আপনি আমাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা গ্রহণ করা যায় দ্রুত জানাবেন বলে জানিয়েছিলেন। ইতিমধ্যেই আমরা 26 মার্চ পদার্পণ করছি, কিন্তু আপনার দিক থেকে এই মর্মে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। সিপিআইএমের হুইপ আরও বলেছেন, এই পরিস্থিতিতে আপনাকে জানাচ্ছি যে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিধায়কগণ তাদের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে উল্লেখিত লক্ষ্যে রাজ্য সরকারের মাধ্যমে 25 লক্ষ টাকা যাতে খরচ করতে পারেন তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে কার্যকরী প্রশাসনিক উদ্যোগে গ্রহণের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।